হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, আমিও ভালোই আছি। আজকে হচ্ছে সোমবার, হচ্ছে দুটো, এখন থেকে এই ব্লগটা আমি স্টার্ট করছি, মানে এখন থেকে তোমাদের সাথে আমার পথ চলা শুরু। আর আজকে ব্লগটা শুরু করতে একটু লেট হয়ে গেল, রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গিয়েছে, কী রান্না হলো সেটা শেয়ার করব। তার আগে শেয়ার করছি টাইমটা, তো চলো শেয়ার করে নিচ্ছি টাইমটা কয়টা বাজে। দেখতে পাচ্ছ বন্ধুরা, ঘড়িতে বাজছে দুটো, আর রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, রান্নাঘরও মোটামুটি সব ক্লিন। এই দেখো, তারপরে সব ক্লিন হয়ে গেছে, গ্যাস ট্যাস সব মুছে ফেলেছি আমি, একদম এই জায়গাগুলো সব ক্লিন করে নিয়েছি। আর আজকে একটু তাড়াতাড়ি হলো বলতে দুটোর আগেই হয়ে গেছে রান্না, সব কাচাকুচি, তারপরে কৌটোকাঠি ধুতে হলো, কৌটোকাঠিগুলো রোদে দিলাম, তারপরে কিছু কিছু জিনিস আর কি রোদে দিতে হলো, ভাদ্র মাসে রোদ্রু মিস করা যাবে না। আর এখন আমি যাব স্নানে, তার আগে একটা কাজ করব, সেই কাজটার জন্যই তোমাদের সামনে এখন থেকে ব্লগটা স্টার্ট করা, তা না হলে আমি স্নান করে এসেই ব্লগটা স্টার্ট করতাম। তো চলো, কী রান্না করেছি সেটা আগে দেখিয়ে দিয়ে নিই তোমাদেরকে। আজকে রান্না হয়েছে এই লাউ শাক দিয়ে, বেগুন ঠেগুন দিয়ে একটা চচ্চড়ি, আর করেছি আমি এখানে আলু ঝিঙে দিয়ে একটা ঝোল, মাছের ঝোলের মতো, মাছের মাছ ছাড়া। আর এখানে আছে পটল আর আলু ভাজা, আর এখানে আছে আপেল মেয়ের জন্য ফল, আর ভাত তো হয়েই গেছে। দেখে নিলে বন্ধুরা, মেয়ে ঘুমোচ্ছে, মেয়ে স্নান হয়ে গেছে, আর এখন আমি যাব স্নানে, তার আগে একটা খুব গুরুত্বপূর্ণ কাজ তোমাদের সাথে শেয়ার করার আছে, প্লাস আমার নিজেরও করার আছে। কি বলো তো, গেস করতে পারছো কি? ভাদ্র মাস, যে কাজটা সবাই করে থাকে সেই কাজটাই আমি করছি। আজকে আমি তালের বড়া করব, সেই তালের বড়ার পুরো রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব, আমি কি করে তালের বড়া করে থাকি। তার জন্য তো তালটা আগে রেডি করতে হবে, বলে প্রিপারেশনটা তো করতে হবে। তো চলো, তালটাকে আমি এখন মোটামুটি অর্ধেক রেডি করে নেব, পরে তাল ঘষতে হবে, তালের পাল্প করতে হবে, আমি সব বলে দেবো, না না তোমরা দেখতে থাকো। তো চলো দেখতে থাকো। হ্যাঁ, এই হচ্ছে তাল, এই হচ্ছে তাল, দেখতে পাচ্ছ? এই তালটা এখন একটাই এনেছি, বাড়িতে মাত্র দুজন খানেবালা, আমি আর আমার শাশুড়ি মেয়ে খাবে, হাজবেন্ড খাবে না, তো বেশি বড় তাল আনার দরকার ছিল না। আর এই তালগুলো খুব ভালো হয়, আর কালো তালটা, কালো তালটা কি বলো তো, কালো তালটাও খুব ভালো খেতে, খুব ভালো হয় সেটা। কিন্তু আমি যেই দোকানদার থেকে আর কি, দোকান থেকে তালটা নিয়ে আসি, সেই দোকানদারের মানে কাকুর কাছে এই লাল তালটাই ছিল, কালো তালগুলো হচ্ছে মানে কালকে আনলে কালকেই রান্না করতে হবে, তো আমি সেটা কালকে করতে পারবো না, কাকুকে বলেছি। পরে কি বলতো, আমি কাকুকে বলেছি যে তুমি এরকম একটা দেখে তাল দাও যে একদিন থাকি, তাই এই লাল তালটাই আনতে হলো। আর কালো তালটা হচ্ছে আমরা মহিষা তাল বলে থাকি, তোমরা কি বলো আমি জানি না, তো মহিষা তালটাও খুব ভালো সেন্ট হয় আর এই তালটাও খুব ভালো হয়। তো চলো কি করি আমি, তোমরা একে একে দেখো, আমি তালটা প্রথমে ছুলে নিচ্ছি, তারপরে কি হবে নেক্সট প্রসেসটা দেখতে হবে, ভিডিওটা দেখবে, ভিডিওটা কিন্তু তোমাদের দেখতে হবে যে নেক্সট একটার পর একটা কি প্রসেস আসবে। আর আমি এইভাবে করি, আর মালপোয়া করছি না, আমি তালের বড়াটাই করব। আর সব থেকে বড় কথা কি বলতো, তালের প্রসেসটা মানে খুব তাড়াতাড়ি যদি আমি সারতে চাই সেটা হবে না, তাল মানে একটু লেন্দি কাজ, আর ভিডিওটা যদি স্কিপ করো তাহলে কিন্তু তোমাদের কিছু কিছু স্টেপ মিস হয়ে যাবে, যারা নতুন গৃহিণী তাদের জন্য আর কি খুবই ভালো হবে, খুবই মানে হেল্পফুল হবে এই ভিডিওটা যারা নতুন, আর যারা জানো তারা তো জানোই। তো তাই বলছি, ভিডিওটা স্কিপ করবে না, তোমরা একে একে মানে একটার পর একটা স্টেপ দেখতে থাকো। তো চলো, প্রথমে তালটাকে আমি এরকম একটা গান ছুলে নিচ্ছি, তালের এই বোটাটা আমি ছাড়িয়ে নিচ্ছি, এটা না ছাড়ালে তালটা ছোলা যাবে না ভালো করে। তো চলো, এটা আমি ঝটাপট কেটে ফেলছি চাকু দিয়ে, তারপরে তালটা ছুলে ফেলছি, সুন্দরভাবে ছাড়িয়ে নিলাম, না হলে প্রবলেম হবে। আর এখন একটু যাতে তাল একদম মিস না হয় বা তাল যাতে না বেরিয়ে যায় তালের আঁশগুলো, তার জন্য এরকম করে একটা চাকু দিয়ে চেঁচে আমি এইভাবে করে বের করি, যাতে তালগুলো একদমই নষ্ট না হয়।
দেখতে পাচ্ছো, তাল নষ্ট করা যাবে না, একদম পাতলা পাতলা করে তালের খোসাটাকে খুব সাবধানে এইভাবে বের করে ফেলবে। আর আমি একটা প্লেটের উপর বসিয়েছি, তো প্লেটটা নাড়চড় করছে, খুবই অল্প অল্প করে বের করতে হবে। এইভাবে তালির উপরের যে চোচাটা আছে সেটাকে বের করে নিতে হবে খুবই সাবধানে। আমি চাকুটা নিয়েছি কেন বলতো, এইভাবে চেঁচে বের করার জন্য। এই দেখো, দেখতে পাচ্ছ, তাও একটু একটু তাল লেগে গেছে। এইভাবে একে একে ঝটাপট করে আমি তালের খোসাটা ছাড়িয়ে নিলাম। নেওয়ার পরে যে নেক্সট আর কি স্টেপটা আসবে, তোমরা সেটা ফলো করো, দেখতে থাকো। আশা করি তোমাদের ভালোই লাগবে ভিডিওটা আজকের, আর অনেকটা হেল্পফুলও হবে। তো চলো আমি এই খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তালটাকে কি বলতো সম্পূর্ণ ভালোভাবে ছুলে নিলাম। আর নিয়ে তারপরে যে প্রসেসটা, মানে তার পরের ধাপটা, সেটা কি করি আমি বা বাকিরা কি করে আমি জানি না, আমি এইভাবে করে করি, এইভাবে করে এসে আছি, মানে সে অনেক বছর যাবৎ এইভাবে করে থাকি আমি। তো চলো তোমাদের সাথে সেটা শেয়ার করছি। আর ভাদ্র মাসে তো তাল খেতেই হবে, তাল না খেলে কিন্তু তাল হারিয়ে যাবে, তাই তাল বজায় রাখতে তাল খেতে একান্তই প্রয়োজন। ভাদ্র মাসে তাল বজিয়ে রাখার জন্য, তালটাকে খাওয়ার জন্য তাল করতে হবে, তাল রান্না করার জন্য তাল করতে হবে। তোমরা সব গুলিয়ে ফেলছো, যাহো তোমাদেরকে আর গুলোচ্ছি না, চলো দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, তোমরা দেখতে পাচ্ছো বন্ধুরা, এই যে এখন এটাকে আমি এরকম করে হাত দিয়ে গুটি সেগুলোকে আলাদা করে নেব। দেখতে পাচ্ছ, খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন এটাকে হাত দিয়ে, দু হাত লাগবে, এক হাতে ট্রাইপড ধরেছি, হচ্ছে না। এখন দু হাত দিয়ে তালের ভেতরে যে গুটি তিনটে বেরিয়েছে, এই গুটিগুলোকে আলাদা করে নিচ্ছি। এইভাবে করেই আলাদা করে থাকি আমি। রান্নাঘরে চলে এলাম, কেন বলতো ওখানে তো হতো না, আর জল লাগবে এলাম, কারণ হচ্ছে নেক্সট যে স্টেপ হবে সেটার জন্য রান্নাঘর দরকার, মানে জলের দরকার। তো কেন জলের দরকার তোমরা সেটা নিজে চোখেই দেখে নাও। এই যে দেখতে পাচ্ছ, তালগুলোকে আমি এখানে বড় একটা পাত্রে এরকম ভিজিয়ে রেখেছি। এটা প্রায় আধ ঘন্টা বা এক ঘন্টা, কম সময় থাকলে আধা ঘন্টা, না হলে যার যেরকম টাইম থাকবে সেই টাইম অনুযায়ী এরকম জলে ভিজিয়ে রাখবে, হালকা জলে। কষালা এরকম এরকম করে কষালাবে না, কিন্তু এরকম এরকম করে কষালে কিন্তু তাল সব বেরিয়ে চলে যাবে। জাস্ট একটু এমনি জলে ডুবিয়ে রাখবে, ডুবতে থাকুক। হাত দিয়ে এরকম এরকম চটকাবে না, চটকালে কিন্তু সব তাল বেরিয়ে চলে যাবে। তারপরে বলবে যে যে কাবেরী দিদিভাই কি শেখালো, তাল করতে গিয়ে শুধু তালের বিচিটাই, মানে যেটা আটিটা সেটা পড়ে থাকলো। সেরকম কিছু না, আমি তোমাদেরকে খালি বললাম যে জাস্ট তোমরা তালটাকে খালি জলে ভেজাবে, এরকম করবে না। এরকম করার টাইম এখনো আসেনি, মানে তালের পাল্প বের করার টাইমে সেটা করতে হবে। তো চলো পরের স্টেপ কি হবে, এটা আমি প্রায় দেড় থেকে দু ঘন্টা ভিজিয়ে রাখবো, কারণ আমি স্নান করবো, পুজো দিব, খাবো, তারপরে একটু ফ্যানের হাওয়ায় বসে তাল ঘষবো, না হলে আর তাল পের, মানে আমার তাল হারিয়ে যাবে। সো তোমাদের সাথে দেখা হবে তালের পাল্প বের করার টাইমে। তো চলো আমি স্নানটা সেরে আসি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজছে সন্ধ্যে 6:30, আর আমি চলে এসেছি সেই তালটা আর কি পাল্প করতে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই জলে ভেজানোর পর কিরকম হয়, মানে কি হয়েছে সেটা দেখতে, মানে কিরকম হয়েছে জলে ভেজানোর পর। আর এখানে নারকোল ফাটিয়ে নিলাম, নারকোল কুড়োতে হবে তাই নারকোলটা ফাটিয়ে রেখে দিয়েছি। আর সেই তালের যে তালগুলোকে যে জলে ভিজিয়ে রেখেছিলাম দেখতে পাচ্ছ, এখন এটা সুন্দর করে তুলে ফেলতে হবে।
এরকম করে করে জলটা ছড়িয়ে নিয়ে এরকম আস্তে করে তুলে ফেলতে হবে। জলটা দেখছো, দেখেছো পাতলা কিন্তু বেরিয়েছে, জাস্ট খালি ভিজিয়ে রাখা যাতে যার তালটা তেতো না লাগে। এরকম করে জলটাকে ঝরিয়ে নিবে। গোটা তালটাই দেখো ভেতরে আছে, আমি খালি জাস্ট জলে ভিজিয়ে রেখেছিলাম। এই যে দেখলে, এইভাবে করে তালের গুটিগুলো বের করে নিলাম। আর এই জলটা পাতলা, এটা কোনো তালের জল না, মানে তালের তেতো জলটা ফেলে দিলাম। এটা নারকেলগুলো থাক এখানে, ওই ঘরে যাই। আর এই এরকম একটা ছাঁকনি লাগবে, ফ্যানের হাওয়াতে বসে তালটাকে ঘষতে হবে, তা না হলে তাল ঘষতে গিয়ে আমি হাঁপিয়ে যাব। আমি এখন সিরিয়াল দেখছি আর তার ফাঁকে তাল ঘষবো, তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর একা হাতে না ট্রাইপড দিয়ে বুঝছো তো ঘষা হয় না, এটা খুব কষ্ট হয়। মানে তাল ঘষতে গেলে একজন যদি কেউ শ্যুট করে দেয় তাহলে বেশ ভালো হয়। তো দেখো আমি বসে পড়েছি এইভাবে ছাঁকনিতে, একে একে করে তালটাকে ঘষে নিচ্ছি। এই জাস্ট আমি সন্ধেবাতি দিয়ে বসলাম, এখন ঘড়িতে সেই 6টা কি 6:30 বেজে গেছে, এরকমই হবে। আর আশেপাশে সবাই সন্ধেবাতি দিচ্ছে, তোমরা আওয়াজ শুনতেই পাচ্ছ। আর মেয়েকে ট্রাইপডটা ধরতে বলেছিলাম, তাই দেখো মেয়ে অল্প করে একটু ধরতে পেরেছে, তাই তোমাদেরকে দেখাতেও পেরেছি। এইভাবে আস্তে আস্তে করে তালটা ঘষে নিতে হবে। আস্তে আস্তে বলতে প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা টাইম লেগেই যাবে, 3টে আঁটি মাত্র তালের তবুও। তো চলো, খুব জোরে জোরে তো ঘষা যায় না, হাতটা ভীষণ লেগে যায় আর বড্ড ব্যথা করে। তো চলো আমি ঝটাপট করে এটা ঘষে নিচ্ছি, নিয়ে যে এর পরের যে আর কি স্টেপটা, থার্ড স্টেপ বলো, তাই তো? হ্যাঁ, সেই এখন 7টা বেজে গেছে বন্ধুরা, এখন আমি এলাম ওই ঘর থেকে। খুব সুন্দরভাবে তালের পাল্পটা বেরিয়ে গেছে, এখন এর যে বাকি প্রসেসটা সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। এরকম একটা কাপড় লাগবে সাদা, এটা হচ্ছে তালের জলটা বেরিয়ে যাওয়ার জন্য। এরকম একটা ধুতি নেক মানে কাপড় আমি ইউজ করব পাতলা দেখে। এখন যে তালের গাছটা বেরিয়েছে সেটাকে আমি আধা ঘন্টার জন্য চাল, এক্সট্রা যে জলগুলো আছে সেগুলোকে বের করে নেব। একটা পাতলা ন্যাকড়া নেবে, নিয়ে এরকম করে ন্যাকড়াটাকে এইভাবে একটু গিট দিয়ে নেবে ভালোভাবে, যাতে আবার না পড়ে যায়, সাবধানতাভাবে গিটটা দেবে। দেখতে পাচ্ছো এরকম করে রাখলে কি হবে বলতো, কিছুক্ষণ পরে দেখবে যে তাল থেকে যে এক্সট্রা জলটা সেটা বেরিয়ে যাবে, আর তালের পাল্পটা একটু শুকনো হয়ে যাবে, তাতে কিনা বড়া করতেও সুবিধে হবে। তাই এরকম করে কিছুতে ঝুলিয়ে রাখতে হবে কোনো একটু জায়গায়। এই যে দেখতে দেখতে পাচ্ছ, এই যে বেরিয়ে যাচ্ছে তাল থেকে যে এক্সট্রা জলটা সম্পূর্ণ বেরিয়ে যাবে, দেখতে পাচ্ছো বন্ধুরা? এইভাবে ঝুলিয়ে রাখবে, এক্সট্রা যে জলগুলো আছে সেটা বেরিয়ে যাবে, 10 থেকে 15 মিনিট দিলেই হবে। তো চলো 15 মিনিট পরে আমি আবার ফিরে আসছি। এখন এই পাল্পটাকে এইভাবে করে তোমরা ছেঁকে নেবে, প্রেস করে খুব ভালো করে এভাবে। কেন ছেঁকে নিচ্ছি আমি বলতো, তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, তার কারণ এই একটাই বলতো, তালের মধ্যে ভীষণ আঁচ থাকে, তো সেগুলো বড়াতে পড়লে বা মুখে পড়লে ভালো লাগবে না। তাই দেখবে এরকম ছেঁকে নিলে ভেতর থেকে আঁচটা বেরিয়ে যাবে, বেরিয়ে যাবে বলতে দেখতে পাচ্ছ এই যে এখানে মানে ন্যাকড়াটার ভেতরে আঁচটা আছে, একটু দেখা যাচ্ছে না, মনে হচ্ছে তাল আছে তাল নেই। এই যে দেখো আঁচটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালোভাবে, এইভাবে নিংড়ে বের করে নেবে, দেখো ভেতরে একটা গুটির মতো আছে, এটাই হচ্ছে তালে আঁচটা, তাতে কিনা পাল্পটা একদম পিওর হবে, মানে একদম মাখো মাখো ব্যাপারটা।
এখন আমি দুটো পাত্রে কেটে নিচ্ছি সসপ্যানেরটাতে দেখতে পারবে পাচ্ছ হয়তো তোমরা এই আমার হাতে যে সসপ্যানটা আছে সিলভারে সেটার মধ্যে একটু রেখে দিচ্ছি এটা তালখির করার জন্য আর বাকিটা হবে তোমার বড়ার জন্য তো চলো ভাতটা ঝটপট রেডি করে ফেলি এটা আমি তালখির করব তো আজকে করব না তালখিরটা পরের দিন হবে তার জন্য তালটাকে ফ্রিজে রেখে দিব বাকিটা দিয়ে দিব সুজি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি ময়দা আর দেবো চিনি নারকল কোড়াটা কিছু পক্ষণ পরে দেব চিনি যার যার যে যেরকম পরিমাণ মতো পছন্দ করেন সেরকম দিয়ে এখন ভালোমতো ফেটিয়ে নিতে হবে আর সুজিটা কিন্তু জল মানে টেনে নেবে তাই সুজিটা সেই পরিমাণে তোমরা দেবে আর আমার এই ব্যাটারটা পুরো একদম সেট হয়ে গেছে ফল দেখতে পাচ্ছ অর্ধেক ফালা নারকল আমি কুড়িয়ে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিচ্ছি আর তালের বড়ার সাথে অন্য কিছু না দিলেও হয় আর এটা আমি তালের যে একটু ক্ষীর করব সেই ক্ষীরে দেব আর বাদ বাকিটা এখানে দিয়ে দিলাম দেখতে পাচ্ছ এখন দিয়ে নিয়ে ভালো করে এটা মিশিয়ে দিচ্ছি নারকেল কোড়াটার সাথে সুজিটাও বেশ ফুলে গেছে চিনিটাও গলে গেছে এখন আমার তালের বড়া রেডি মানে ভেজে ফেললেই হয়ে যাবে এখন একে একে আর কি দেখতে পাচ্ছ বড়াগুলোকে দিয়ে দিচ্ছি হাত দিয়ে দিচ্ছি আমি তেলেতে আর তোমরা চাইলে চামচ দিয়েও দিতে পারো আমি হাত দিয়ে দিয়ে বেশি প্রেফার করছি তাই আমি হাত দিয়ে দিচ্ছি এই যে দেখো বন্ধুরা কি সুন্দরভাবে হয়ে গেছে তালের বড়া তেলও বেঁচে গেছে তালের বড়া একদম কমপ্লিট ভাজা শেষ তালের যে ক্ষীরটা আছে সেটা আজকে করব না ওটা ফ্রিজে রেখে দিলাম এটা আর এখন হচ্ছে না এখন 9:30 বেজে গেছে গরম লাগছিল দেখো কটা বেজে গেছে 9:45 মানে 9:10 তো এখন ভিডিওটা আর বড় করব না আজকে রেসিপিটাই শেয়ার করলাম তোমাদের সাথে আমি কি করে তালের বড়া করি সবটাই শেয়ার করলাম আমি কি করে বানাই যেটাই বলো না কেন তালের বড়ার রেসিপি সবটাই বলতে পারো তো কি করে করি তোমরা দেখে নিলে আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আমি আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন একটা সকালে নতুন একটা ভিডিওতে গুড নাইট বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো